আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সিলেট শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত সিলেট শহরের প্রথম মসজিদ আল কাইয়ুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের চতুর্থ তলার কাজ চলছে। এখানে 70 জন হাফেজ লেখাপড়া করতেছে, তাদের এখানে কিতাব বিভাগ আছে এবং 11 জন স্টুডেন্ট কর্মচারী আছেন, এখানে দায়িত্ব পালন করেন। এই 1700 স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের চতুর্থ তলার কাজ চলছে। এখানে পুরো কাজ কমপ্লিট করতে 15 লক্ষ টাকার মতো আমাদের দরকার। এই মুহূর্তে আমাদের কাছে 5 লক্ষ টাকা আছে। আমরা যারা এই ভিডিও যেখান থেকেই দেখছেন সেসব ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সিলেট শহরের কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক এই প্রতিষ্ঠানকে আপনারা এই চতুর্থ তলার এই ফ্লোর নির্মাণে আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা, পরামর্শ এবং দোয়া আমরা কামনা করি। ইতিমধ্যেই যারা এই মসজিদের জায়গা এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মসজিদ এবং মাদ্রাসা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, সদকা জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানে যারা স্টুডেন্টরা যারা লেখাপড়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিনের দায়ী হিসাবে আলেম হিসাবে কবুল করেন। ইতিপূর্বেই এই মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্টরা অত্যন্ত সফলতার সাথে হিলস কমপ্লিট করেছে এবং তারা এই বছরই বিভিন্ন মসজিদে তারা সালাতুত তারাবি সহ অন্যান্য খেদমতে তারা জড়িত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই সাদগা জারিয়ার এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার, সহযোগিতা করার তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ খায়ের। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।